একসময়ের সুপার পাওয়ার রাশিয়া সম্প্রতি 200টি যুদ্ধজাহাজ এবং নৌযান নিয়ে বেশ বড়সড় পরিসরে সামরিক মহড়ায় নেমেছে। আর এ নিয়ে এখন ব্যাপক আলোচনা দেশটির শত্রুমিত্র সব মহলেই। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এমন আয়োজন? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। দেশটির সংবিধান 83টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশ রাশিয়াতে পড়েছে। এটি আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ। প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার পালন করা হয় রাশিয়ার নৌবাহিনী দিবস। উদযাপনের অংশ হিসেবে এদিন রাশিয়ার নৌবাহিনী প্যারেডে 200টি যুদ্ধ জাহাজ এবং নৌযান অংশগ্রহণ করে। দিনটিতে রাশিয়ার নৌবাহিনী এবং নাবিকদের সম্মাননা জানানো হয়। সেই ধারাবাহিকতায় এ বছর অনুষ্ঠানে অংশ নিয়েছে দেশটির 200+ যুদ্ধজাহাজ। এছাড়া এই নৌ প্যারেডে প্রদর্শন করা হয় অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 28 জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব হয়। নৌ প্যারেডে ক্যাসপিয়ান ফ্লোটিরাল নিজ ঘাঁটিতে এবং ভূমধ্য সাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করা হয়। এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট, ক্যাসপিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্য সাগরে রাশিয়ার নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলোতে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরমেন্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হয়। রুশ মন্ত্রণালয় বলছে, 2024 সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসেবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর 200টি জাহাজ এবং নৌযান অংশ নেওয়ার সঙ্গে 100টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং 15,000 সেনা সদস্য এতে অংশ নেয়। সাইমুম জান্নাত, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।